আমি কিন্তু আজকের মিটিং এ অন্য কোনো কথা বলার জন্য উঠি। যে যে কাউন্সিলর কাজ করছেন না, আমি চেয়ারম্যানকে অনুরোধ করব রিপোর্ট দিন, সেখানে আমরা জেলা সভাপতির কাছে আবেদন করব। সেখানে বহু ছেলে একটা এলাকায় একজন কাউন্সিলর হওয়ার মতো যোগ্য নয়, দশজন ছেলে ছিল কাউন্সিলর হওয়ার মতো যোগ্য, একজন পেয়েছে, নজন পাইনি। যারা পাইনি তাদের হাতে পার্টির দায়িত্ব তুলে দিন, তুলে দিন তাদের হাতে পার্টির দায়িত্ব, যুব দায়িত্ব, ছাত্রের দায়িত্ব। আমি দেখি কেমন করে কাউন্সিলর পার্টির মিটিংকে ইগনোর করেছিল। নমিনেশন দেবে পার্টি, ভোট করাবে পার্টি, আর কাউন্সিলর হওয়ার পর এই আমার সঙ্গে বাইরে দেখা করবি। যদি আমি মদন মিত্র এলাম ব্যবহার করি আমার সঙ্গে করলাম, হ্যাঁ আমি বলেছি যোগ্যতা সম্পন্ন যারা বসে আছে, যাদের টেট উত্তীর্ণ কোর্ট অর্ডার করেছে, যারা চাকরি পাওয়ার উপযুক্ত তারা নিশ্চয়ই পাবেন। কিন্তু তার মানে এই নয় ফর্মের তলায় লেখা থাকবে যে তৃণমূল কংগ্রেস করিলে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই, কারণ চাকরিতে আপনাকে সিলেক্টেড করা হবে না। এটা আমরা প্রেস করব, তৃণমূল কংগ্রেস